দিবস। তো আমরা এর আগের দিনে ফাউন্ডেশন নিয়ে আলোচনা করেছিলাম, গিলেজ ফাউন্ডেশন। তো গিলেজ ফাউন্ডেশনের পরও আরো কিছু ফাউন্ডেশন আছে স্যালো ফাউন্ডেশনের মধ্যে। তো আমরা স্যালো ফাউন্ডেশনের তারপরের যে ভাগটা সেটা হচ্ছে কম্বাইন ফুটিং। তো কম্বাইন ফুটিং বলতে আমরা কি বুঝি, আর প্রথমে আমি সেটা বোঝার চেষ্টা করি। তো কম্বাইন ফুটিং এই স্প্রেড ফুটিং, ওটা এক ধরনের স্প্রেড ফুটিং, হুইচ সাপোর্টস টু কলাম ইজ নোন এজ কম্বাইন। মানে দুটো কলাম উপরে উঠছে, নিচের যে ফাউন্ডেশন আছে সেটা একটাই ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন একটা, একটাই ফাউন্ডেশন থেকে দুটো কলাম উঠছে। এটা কখন হয়, কোন পারপাসে আমরা কম্বাইন ফুটিং ইউজ করি? তো কম্বাইন ফুটিং আর ইউজ ফলোয়িং পারপাস, হোয়েন দ্য কলাম আর ভেরি নিয়ার, যখন দুটো কলাম খুব কাছাকাছি থাকে তখন নিচে যে ফাউন্ডেশনটা করতে হয় তখন বা ফুটিংটা কতক্ষণ ওভারল্যাপ হয়ে যায়, তাই একটা ফুটিংয়ে। তো ওই জন্য বলছে কম্বাইন ফুটিং। অথবা পরের যে পয়েন্ট আছে সেটা বলছে হোয়েন দ্য বিয়ারিং ক্যাপাসিটি, যখন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা কম, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যখন কম সেখানে অনেকটা জায়গা জুড়ে ফুটিংয়ের প্রয়োজন হয়, তখন আমরা কম্বাইন ফুটিং ইউজ করি। তো কম্বাইন ফুটিং আমাদের দু ধরনের হয়, কম্বাইন ফুটিং দু ধরনের, রেক্টেঙ্গুলার ফুটিং আর ট্র্যাপিজয়েডাল ফুটিং। তো আমরা এখানে দুটো ফিগার পেয়েছি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিং, এখানে একটা ফুটিং আছে, একটা ফুটিং এর মধ্যে এই রেক্টেঙ্গুলার ফুটিং এর মধ্যে দুটো কলাম আছে, ফুটিং একটা কলাম দুটো, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিং। নেক্সট এখানে ট্র্যাপিজয়েডাল ফুটিং, এখানে আমার ফুটিং স্ট্রাকচারে ট্র্যাপিজয়েড, একদিকে একদিকে লেন ছোট, একদিকে লেন বড়, ট্র্যাপিজয়েডাল ফুটিং, কিন্তু এখানে কলাম দুটো কলাম। যেহেতু এখানে এখানে কি বিয়ারিং ক্যাপাসিটি কম, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কম, তাই এখানে একটাই ফুটিং না হয়েছে, ট্র্যাপিজয়েড ফুটিং না আছে, তার মধ্যে দুটো কলাম। এই হচ্ছে আমার কম্বাইন ফুটিং। ম্যাট ফাউন্ডেশন, আমরা স্যালো ফাউন্ডেশনের পরে আরেকটা পয়েন্ট আছে ম্যাট ফাউন্ডেশন। এই ম্যাট ফাউন্ডেশন কোথায় ইউজ করি আমরা? ম্যাট ফাউন্ডেশন সেখানে ইউজ করি যেখানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি পোর, যেখানে অনেকটা জায়গা জুড়ে ফুটিং করতে হয়, প্রয়োজন হয়, সেখানে আমরা ম্যাট ফাউন্ডেশন করি। এটা হচ্ছে র‍্যাপ স্ল্যাব, আমরা ম্যাট ফাউন্ডেশন বা র‍্যাপ ফাউন্ডেশন একটা, নিচে যে প্রথম যে স্ল্যাবটা দেওয়া আছে সেটা হচ্ছে র‍্যাপ স্ল্যাব। তারপরে এখানে একটা বার, এখানে বার আছে, এটা হচ্ছে ক্রস বার। তারপরে এখানে মেইন বিম, এটা মেইন বিম দেওয়া আছে, আর এখানে তিনটে কলাম র‍্যাপ স্ল্যাব। এখানে যে র‍্যাপ স্ল্যাব দেওয়া আছে সেই র‍্যাপ স্ল্যাবের মধ্যে তিনটে কলাম আছে। নেক্সট আমরা যে ফাউন্ডেশন আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। তো ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন আমার নামে রেস, আমার ইন্ডিয়াতে রেয়ার ইউজার, এগুলো সাধারণত ব্রিজ রিজার্ভার ক্ষেত্রে আমরা ইউজ করি। এখানে যে লোড, যে লোড যেটা আসছে সেই লোডটা ইনভার্টার আর্চ নিচে নিয়ে পর মাটিতে স্প্রেড করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার ইনভার্টার আর্চ ফাউন্ডেশন। তো আমরা আজকে শ্যালো ফাউন্ডেশন যে বাকি যে পার্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ।